উৎসব আছে, হোলি উৎসব। এই উৎসবে এই সাম্প্রদায়িকরা জয়েন করে, অংশগ্রহণ করে এবং তাদের পক্ষ বলে। আজ পর্যন্ত কোন অসাম্প্রদায়িক দাবিদারকে হিন্দুদের বিরুদ্ধে বলতে দেখেছেন কিনা আমার জানা নেই, খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, এমনকি সন্ত্রাসের বিরুদ্ধেও বলে না। এদের বিশ্বজ্ঞান শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে। আপনারা আজকে কালকে একটা বক্তব্য তো অনলাইনে ছড়িয়ে গেছে, সম্ভবত নামটা মিসবাহ কামাল হবে বা সাথে মিসবাহ আছে, আমার দুর্ভাগ্য আমার নামের সাথে মিলে গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের শিক্ষক, তিনি বলেছেন এখন বিশ্ববিদ্যালয়ে উচ্চ লেভেলের একটা মাদ্রাসায় পরিণত হয়েছে, মানে ওখানে ছাত্ররা যে ভালো রেজাল্ট করে, ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ভার্সিটিতে ভর্তি হয়ে যে ভালো রেজাল্ট করে, এটা তো প্রমাণ হলো মাদ্রাসার ছাত্রদের শুরু জীবনের লেখাপড়াটা ফাউন্ডেশন ভালো হয়ে আসে, এদের নকল টকল লাগে না। এরা সেখানে গেল, এখন এই ভার্সিটির ছাত্ররা নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, সালাম বিনিময় করে, এরপরে তাদের মধ্যে একটা আল্লাহ ভীতি ঢুকে গেছে, এটা তার সহিত মানায়। আমি অবাক হই মাঝে মাঝে এই 2% নাস্তিক কিভাবে বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে 92% মুসলমানের দেশে, মসজিদের দেশে, ওলামা একরামের দেশে, পীর মাশায়েখের দেশে, কোরআনের দেশে, নামাজের দেশে, জিকিরের দেশে, ওয়াজ মাহফিলের দেশে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধেই কথা বলে, এটা আমার অবাক লাগে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইসলাম কি এবং ঈমান কি, আয়াতে কারিমা এবং হাদিস শরীফ এ দুটুই এ সম্পর্কিত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকলেন? সবাই জবাব দেবেন, চুপ থাকা যাবে না। কাদেরকে ডেকেছেন? ঈমানদারদের আল্লাহ সম্বোধন করে একটা হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন কতটুকু, আংশিক না পূর্ণ? পূর্ণর ব্যাখ্যা কি? আপনি ঘরে ঢুকেছেন, দরজা বন্ধ করেছেন, একটা চুল দরজার ফাঁকা দিয়ে বাইরে এসে আপনি পূর্ণ ঢুকতে পারেন। একটা বোতল বা একটা গ্লাসে পানি নিলেন, এক ফোঁটা পানি এখনো দেয়া যায়, যতক্ষণ পর্যন্ত পানি দেয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই গ্লাস বা বোতলটা কিন্তু অপূর্ণ। কথা বুঝে আসছে? আল্লাহ সম্বোধন করলেন কাদেরকে? ঈমানদারদের। নির্দেশ দিলেন কি? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে। এরপরে পরামর্শ দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। সতর্কবাণী দিয়ে দিলেন, কেন? ইন্নাহু লাকুম আদুউ্যুন মুবীন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই প্রকাশ্য দুশমন মানে সামনে সে দুশ্মনী করে এটা নয়, মানে অনেক বড় দুশ্মন, সে ঘরে বাইরে কোথায় বসায় সব জায়গায় আপনার দুশ্মনী করবে। শয়তান কোনদিন মানুষের ভালো চাইবে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ফজরের সময়, ফজরের আগে আগে ঘুম থেকে এখনো জাগেননি, একদিন গিয়ে বলতেছে হুজুর উঠেন, তাকবীরুল্লাহ চলে যাবে তো? হুজুর শুকরিয়া আদায় করলেন, তুমি কে গো, আমার উপকার করলো? হুজুর আমি ইবলিস। ইবলিস কি মানুষকে নামাজের জন্য জাগায়? কথা বলেন। হুজুর বললেন তোমার তো ঘুম পাড়ানোর কথা, তোমার তো ঘুম থেকে জাগানোর কথা নয়। হুজুর আপনি কি মনে করেন আপনার ঘুম পড়াই নাই? আপনাকে একজন ঘুম পড়াইছিলাম, আপনি তাকবীরে উলা পান নাই, এই দুঃখে আপনি আল্লাহর কাছে এত কাঁদা কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজার হাজার বছরের তাকবীরে উলার সব দিয়ে দিছে। আমি দেখলাম আপনাকে ঘুম পাড়ায় আমার লস হয়েছে, এই জন্য চিন্তা করলাম আপনি উঠেন, আমার লাভের দরকার নাই, আসলে আসল টাকা নিয়ে তাকবীরুল্লাহ ধরেন। এই ঘুম থেকে জাগালো,
ইবলিসের স্বার্থে না হুজুরের স্বার্থে? হুজুর তো তাকদীরুল্লাহ পাইছে, ভালো কথা এটা। বা আমার ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে যদি হয় তার উপকার করেছে ঠিক, কিন্তু ইবলিস যে উপকারটা করলো এটা আপনার আমার স্বার্থে নয়, ইবলিসের স্বার্থে। আর গরমের দিনে একটু ঠান্ডা বাতাস দি, এরপরে বলে রাত এখনো লম্বা, ঘুমায় থাক। অনেক সময় দেখবেন আমাদের মাঝে হয় টাইম তো আছে, এখন এই অল্প 5 মিনিট ঘুমায়, ওই ঘুমের তো উঠে দেখেন সকাল 8টা, হয় কি হয় না? এই জন্য যখনই ফজরের টাইমে ঘুম ভাঙবে সাথে সাথে যদি দেখেন ঘুম আসে, আমার কথা আপনি ফলো করে দেখবেন, লা হাওলা করবেন, আপনার শরীর থেকে বলে যাবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি আজিম। এটা একটা ঔষধ। আর এক ঔষধ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ঘুমের দোয়া তো আছে, ঘুম থেকে জাগার দোয়া তো আছে, আল্লাহ আল্লাহুম্মা আহয়ানা বা'দা মা আমাতানা, নাকি জানি মানে শুরুটা ঠিক আছে, মানে দোয়া তো নিয়মিতই পড়ি, হঠাৎ করে কেমন মনে হলো যে ঠিক হলো কিনা আল্লাহ। এই দোয়াটা জানেন সবাই বলেন তো, মুসলমান তো দাবি করি ঠিক, ইসলাম কত জনে জানে? আমার বড় আফসোস লাগে এটা, আমাদের সমাজের মানুষ নাস্তিক হবে না কেন, আর নাস্তিকরা কথা বলে ঠিক থাকবে না কেন, তারা সাহস পাবে না কেন? এই যে বললাম 90% মুসলমান ইসলামকে ভালোবাসে, কিন্তু 90% মুসলমানের মধ্যে 89% মুসলমান দিন জানে না, দিন জানে না। এতে আফসোসের আর কি হতে পারে? আমরা মনে করি তবলিগ ওয়ালারা ঘরে ঘরে ইসলাম ঢুকায় দিছে, পীর মুরিদ ঘরে ঘরে ইসলাম ঢুকায় দিছে, হুজুররা মাহফিল করে করে ঘরে ঘরে ইসলাম ঢুকায় দিছে। এতটা সহজ নয়, ফায়দা হচ্ছে ঠিক, কিন্তু যতটা হওয়া দরকার ছিল ততটা হয় নাই। আমরা এখনো দিন জানি না, মুসলমানের সন্তান নামাজ কিভাবে পড়ে জানে না, আর সুন্নাত তেরাওয়াত শুদ্ধ করে জানে না, এটার কোনো গুরুত্বই মুসলমানের কাছে নাই। হারামকে মানুষ হারাম মনে করে না, গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, চুরি ডাকাতিকে চুরি ডাকাতি এগুলো কোনো কোনো বিষয়ই মনে করে না, এখন হারাম খায় ফতোয়া দিয়া, ইন্টারেস্টের ফতোয়া দিয়া সুদ খায়, বকশিশের ফতোয়া দিয়া ঘুষ খায়, ঘুরাইয়া ফিরাইয়া এটা হালাল বানায়। তুমি আমাকে ঘুরাইয়া ফিরাইয়া জবাব দিলা বুঝাইলা হালাল, এটা এটা হারাম না, আল্লাহর কাছে এই জবাব চলবে কিনা একবার হিসাব করেছো? দিন আমাদের জানা দরকার। আমি একটা প্রমাণ দিয়েছি, আপনি বলবেন হুজুরে কাগাইছে আইছে, প্রথমে আমাদের প্রশংসা করলো শেষ পর্যন্ত আমাদের বদনাম গায়া গেল, এটা তো মানা যায় না। এই জন্য আমি প্রমাণ দেব আজকে, আমাদের দিন সম্পর্কে কতটা গাফেল সেটা শুনবেন না দেখবেন। হ্যাঁ, গল্প দেখতে পারলে আর শোনে কে? দেখাবো সবাই কয়টা? অনেকে করে চিন্তা করে গেছে, ইমানে মুফাসসাল কে কে পারেন হাত উঠা? মাদ্রাসার হুজুর ছাত্র ছাড়া হাত যারা উঠেছেন আমি জিজ্ঞাসা করবো, কিন্তু বুঝে শুনে হাত উঠাই না, সত্যিকারই কিন্তু আমি জিজ্ঞাসা করব হাত উঠায় রাখেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। আগে দেখেন হাত উঠায় রাখেন কষ্ট হইল, আপনার কাছে বড় শাস্তি কবরে আছে, আপনি তো ইমানই জানেন না, ইমানে মুফাসসাল ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন না কেন? দেখেন তো কয়েক হাজার মানুষের মধ্যে কয়টা হাত উঠে, 100 হাত উঠে। আহ, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল, আমি জিজ্ঞাসা করবো নিচু, তুই দাঁড়া, তুই বাচ্চা তুই দাঁড়া, এখন আপনারা হাত নামান না, আপনারা আর তুই না, বেটা বল দাঁড়াই,
কি করো তুমি, কোথায়, কোন ক্লাস, ট্রেন, পরীক্ষা দিতে সামনে তুমি পরের বছরে, তুমি মনে হয় বক্তব্য পড়ছো ঠিক না, এজন্য পারে বক্তব্যে পড়ছো নিতে পারে, নিলে পারছো না, বাহাদুর তো জীবনে কম করলেন না, বাচ্চাটাকে বক্তব্য পড়ায় যে দিন শিখলেন তাও বলো জোরে বলো, আমি কানে একটু কম শুনি, জোরে বলো, এ মানে মফস্বল বলো, একটু বলছে মানে কি বলে ওটাকে উচ্চারণগত কিছু ভুল আছে, বাকি যতটুকু বলতে পেরেছে বলতে পেরেছে সামনে এটা আমার পক্ষ থেকে হাতিয়ে শুদ্ধ হয় না, পারছো তবে কি হয় না শুদ্ধ করে শিখবি, একজন হুজুর কাছে গিয়া নিয়মিত এক ঘন্টা দৈনিক, এক ঘন্টা দৈনিক করতো ইংরেজি অঙ্ক এগুলোর জন্য কোশ্চেন করতো, ওইটা সে কোরআনের দাম কোটি 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 গুণে বেশি, ঠিক আছে, দৈনিক কমপক্ষে এক ঘন্টা সময় বের করে একজন হুজুরের কাছে গিয়ে টাকা যা দেওয়া লাগে, দুই কোচিং মিলে যা দাও তার সে তিন গুণ বেশি কোরআন যে পড়বে তারে দিবি, যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে পরে যে হুজুর পড়াইবেন কোনো টাকা দেবেন না, যদি ওর সামর্থ্য না থাকে, সামর্থ্য থাকলে দশ গুণ টাকা দেবেন, আমি তো সবাইকে টাকা দিতে পারতাম, আমি অতটা ধনী না, অনেকে যদি বলে হুজুর এত টাকা দিয়ে করেন কি, মনে হয় লালে লাল হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি কিচ্ছু নাই, একটা গাড়ি এটা মাসিক ভাড়া, তাহলে মনে হয় ব্যাংকে মনে হয় হুজুরের টাকা বোঝা, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই, একটা করছিলাম লেনদেন না করতে করতে এমনি এমনি বন্ধ হয়ে গেছি, মাহফিলের যত হাতিয়ার সব দিনই পথে আমার মাদ্রাসায় খরচ হয়, আমার মাদ্রাসায় কোনো কালেকশন করি না, আমি ওকে 500 টাকা দিলাম, বাকি যারা হাত উঠাইতে পারে না, তোর বয়স কত, 16-17-18 হবে, কত মানুষ 30-40-45 বছর বয়স হাত উঠানের হিম্মত হয়, আমি তাদেরকে চক্ষু টাকা ওকে টাকা দিই, লজ্জা যদি থাকে আগামীকাল থেকে দিন শিখবেন, না হয় কোন সুফিগিরি দিয়ে কাজ হবে না, কোন সুফিগিরি দিয়ে কাজ হবে না, কোরআনের আলেমের বিরুদ্ধে কথা বলেন, ওলামায়ে কেরামের কাছ কারণে দুনিয়া টিকে আছে, ওলামায়ে কেরামের সাহায্যদাতা একমাত্র আল্লাহ, দিন শিখেন বয়স্ক শিক্ষা চালু করেন এলাকায়, আমি সব জায়গায় বয়স্ক শিক্ষা চালু করার ওয়াদা করাইয়া দুরা জুয়ান সব দিনে এরপরে বয়স শুরু করি, আজকে করলাম না, মানুষকে অবস্থার অভাবে প্রস্তুত নাই, এই জন্য এখানে ছেড়ে দিলাম, দিন শিখবেন এটাই আমার শেষ কথা, নর্মালি বলছি আপনি সিরিয়াসলি নিয়ে নেন, দিন আপনাকে শিখতেই হবে, দিন আপনাকে শিখতেই হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ দেখেছেন কাদেরকে, সবাই বলেন, হুকুম করেছেন কি, হুকুম করেছেন কি, ভুলে গেছেন কেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য, একটা রহস্য, ইমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ভাবে আবার কেন ইসলামে ঢুকতে বললেন, মারাত্মক ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, কি এক মারাত্মক ব্যাপার, ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, কথা বলেন, এরপরও আল্লাহ বলছেন ইমানদার আল্লাহকে ভয় করো,
আরো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, মুসলমান না হয়ে মরো। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা বলেন, অথচ আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো। আল্লাহ বলেন তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। ইমানদার তেমনি আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কথা, ওলামা কেরামের সাথে সম্পর্ক থাকার কথা, পীর মাশাইখের সাথে সম্পর্ক থাকার কথা। সেখানে আল্লাহ আলাদাভাবে ইমানদার সেটা কেন বললেন? আরো মারাত্মক কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। ইমানদারকে কি বলতে? কি আজিব ব্যাপার! যারা নামাজ পড়ে না আমরা তাদেরকে বলি ভাই নামাজ পড়ো, যারা রোজা রাখে না তাদেরকে বলি ভাই রোজা রাখো, যার ইমান আছে তাকে আল্লাহ কি বলতেন? একটু উল্টো হয়ে গেল না? এখানে বোঝা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডাকলেন, কোন ইমান আনতে বললেন, কোন ইমানদারদের ডাকলেন আর কোন ইমানদারদের ইসলামে ঢুকতে বললেন, বোঝার বিষয়। ইমান অর্থ বিশ্বাস, কি বলেন? শুধুমাত্র ইমাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। একটু কথা মনে চোখ মনে হলো এবং আত্মঘাতী কথা মনে হলো যে হুজুর আপনারাই তো বলেন ইমাম দিয়া যেন কবরে যাইতে পারি, আপনি বললেন শুধু ইমাম দিয়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না, মারাত্মক কথা। এবার দেখেন ইমান কিসের নাম বলছিলাম? বিশ্বাসের নাম। বুঝাতে পারতেছি না আমরা জায়গায় কথা বলে, ইমান কিসের নাম? সবাই বলেন বিশ্বাস। আপনি বিশ্বাস করলেন আল্লাহ এক, নবীজি সত্য, শেষ হবে, আপনি ইমানদার হয়ে গেছেন। কিন্তু এই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না? কথা বলেন না? ইমান এটা বিশ্বাসের নাম, শুধু ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মাথায় টুপি দেওয়া লাগবে, বিশ্বাস করলেন আপনি টুপির ইমানদার হয়ে গেলেন। যদি জান্নাত পাইতে চান টুপি মাথায় দেয়া টুপির মুসলমান হওয়া লাগবে। নামাজ আছে, নামাজ লাগবে, আপনি বিশ্বাস করলেন নামাজের ইমানদার হয়ে গেলেন। নামাজের ইমানদার হয়ে জান্নাত পাবেন না? জান্নাত পাবেন না। যদি জান্নাত পাইতে চান তাহলে নামাজ নিজে আদায় করে নামাজের মুসলমান হওয়া লাগবে। মুসলমান ইমানদার, নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান সব পালন করতেছেন, সব মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কারণ তখন যারা মুসলিম ছিল তারা উটের গোশত ঘৃণা করত। মুসলমান হওয়ার পরে হয়তো সেই ঘৃণাটা তার মধ্যে থেকে গিয়েছিল, উটের গোশত বিশ্বাস করেছেন, হালাল মেনেছেন, কিন্তু খান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ জানা দিলেন ইমানদার, হে আব্দুল ইবনে সালাম, হে দুনিয়ার ইমানদারেরা শুনে লও, ইসলামের বিধিবিধান যারা পরিমাণ যখন তোমার থেকে বাদ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এক জাররা নেক যদি হয় প্রতিদান পাইবা, এক জাররা যদি গুনাহ হয় প্রতিদান পাইবা, এক জাররা যদি গুনাহ থাকে ওই এক জাররা গুনার শাস্তি ভোগ না করে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। মুসলমান ইমানদার, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা শুধু উটের গোশত খাইতেন না,
আল্লাহ বললেন না হয় নাই, তুমি হালালকে হালাল পেরেছো সেটা প্রমাণ করো, নিজে খেয়ে প্রমাণ করো। হিন্দুরা গরু গোশত খায় না, কেন খায় না? গরুকে তারা দেবতা বলে, দেবতার গোশত তারা খায় না। মুসলমানের মধ্যে অনেকে আছে গরুর গোশত খায় না, হিন্দুর না খাওয়া মুসলমানের না খাওয়া মুসলমান কেন খায় না? হয়তো চর্বি বেড়ে গেছে, না হয় ডাক্তারের নিষেধ আছে, না হয় অ্যালার্জি আছে, কিন্তু হিন্দু কেন খায় না? দেবতা মানে এজন্য, হিন্দু যদি এখন ইসলাম কবুল করে হিন্দুকে গরুর গোশত খেতেই হবে। ইসলাম মানে সহজ, ইসলাম বোঝাও সহজ, কিন্তু আমাদের মধ্যে দুনিয়া ঝুঁকে গেছে, দুনিয়া ঝুঁকে গেছে। আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, নামাজ পড়ো কিন্তু রোজা রাখো না। আল্লাহ বলেন হয় নাই, উদখুলু ফিসসিলমি কাফা, রোজাও রাখো। নামাজ পড়লাম রোজা রাখলাম নিত্যা শাস্তি পারি নাই, আল্লাহ বলেন উদখুলু ফিসসিলমি কাফা, মিথ্যা ছেড়ে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। নামাজ পড়লাম রোজাও রাখলাম মিথ্যাও সাল্লাম, কিন্তু হারাম খাওয়া ছাড়ি নাই, আল্লাহ বলেন উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, হারাম ছাড়ো। যতক্ষণ পর্যন্ত এক জাগরা পরিমাণ ইসলামের বিধিবিধান আমার দ্বারা পালন হবে না, ততক্ষণ পর্যন্ত তার জন্য এই আয়াতের নির্দেশ জারি থাকবে। আল্লাহ বলেছেন ইসলামে ঢুকতে, কোথায় ঢুকতে? আরো জোরে বলেন কোথায় ঢুকতে বলেছেন? ইসলামে ঢুকলে কি হয়, কি হয়? পরকালের মুক্তি, দুনিয়ার শান্তি চায় না এমন কোন মানুষ নাই, এমন কোন ধর্মের মানুষ নাই, পরকালের মুক্তি চায় না এমন কোন মানুষও দুনিয়াতে নাই, কিন্তু দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না, কে পারে? আল্লাহ। ইসলাম কে জোরে বলেন? মুসলমান ইমানদার, শান্তি চায় না এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই। ধনীও শান্তি চায়, গরিবও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষেরাও শান্তি চায়, স্বামী শান্তি চায়, বিবি শান্তি চায়, নেতা শান্তি চায়, জনগণ শান্তি চায়, সরকার শান্তি চায়, প্রজারাও শান্তি চায়, ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই শান্তি চায়, মুসলিমও শান্তি চায়, মুসলিমও শান্তি চায়। প্রত্যেকটা মানুষের চাওয়ার বিষয় একটা নাম হলো শান্তি। কি চাওয়ার বিষয়? চাওয়ার বিষয় একটা, কিন্তু মানুষ এই শান্তি পাওয়ার জন্য এক একজন এক এক পথে দৌড়ায়। কেউ এনজিওদের সাথে সুদের কারবার করে শান্তি পাইতে চায়, কেউ ঘুষ খেয়ে শান্তি পাইতে চায়, কেউ মিথ্যা বলে শান্তি পাইতে চায়, কেউ গুনা করে শান্তি পাইতে চায়, কেউ গান বাজনা করে শান্তি পাইতে চায়, কেউ চুরি করে শান্তি পাইতে চায়, কেউ ডাকাতি করে শান্তি পাইতে চায়, কেউ সন্ত্রাসী করে শান্তি পাইতে চায়, কেউ মানুষের বাড়িতে আগুন জ্বালায় শান্তি পাইতে চায়, আর একদল মানুষ আছে যারা আজান শোনার পর মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর প্রতি কদমে নিজের কপালটা লাগাইয়া শান্তি পাইতে চায়। শান্তি কোথায় গেলে পাইবা? কাল চোখের মধ্যে সুদের চশমা, এখন ছে চোখে দেখে সুদে গেলেই শান্তি, কারো মধ্যে হারামের চশমা সেটাকে হারামের দিকে গেলে শান্তি পাওয়া যায়, কারো চোখের মধ্যে গুন্ডামের চশমা মাস্তানির চশমা সে দেখে যেদিকে যাই মাস্তানি করলে শান্তি পাওয়া যায়, কিন্তু চশমাটা তোমার ভুল, এই চশমা ভেঙে ফেলতে হবে। তিন বন্ধু খোলা আকাশের নিচে বসে গল্প করতেছে, তিন বন্ধুর চোখে তিন রঙের চশমা, একজনের কালো আর একজনের লাল আর একজনের হলুদ, কালোওয়ালায় হঠাৎ আসমানের দিকে তাকাইয়া দুই বন্ধুকে সম্বোধন করে বলতেছে দেখো আজকে আসমানটা কেমন অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে,
হলুদ বলা এবারে কি বলো, তাহলে তো মারাত্মক ব্যাপার, জ্বর ছুটবে নাকি? আসমানের দিকে তাকায় বলে তুমি তো আসলে একটা মিথ্যাবাদী, আসমানে তো জঙ্গি শুয়েছে, আসমানের রং হলুদ দেখা যায় কালো নয়, কালো আর হলুদ ওয়ালার মধ্যে ঝগড়া লেগে গেছে। লাল বলায় কয় তর্ক করিস না, আমি বিচার করে দিই তোদের কাজটা ঠিক। আসমানের দিকে লাল চশমা মালা তাকায় বলে তোরা দুটা ধুরন্ধর, বড় ধুরন্ধর, আসমানের রং কালো নয় হলুদ নয়, আসমানের রং রক্তের মতো লাল হয়ে গেছি। কথা বলেন, তিনজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাশ দিয়া এক লোক যায়, ডাক দিছে, তিন বন্ধু তোমরা কেন ঝগড়া করতেছো, কেন মারামারি করতেছো? বলে ভাই একটু বিচার করে যাও, বিচার করে যাও। আমার তিন বন্ধু, একজন বলি আসমানের রং কালা, একজনে বলি হলুদ, আর একজনে বলি লাল। তুমি একটু বিচার করে যাও, আমাদের তিনজনের মধ্যে কার চশমাটা ঠিক আছে, কার নজরটা ঠিক আছে, কার উক্তিটা ঠিক আছে। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায় বলে একজনও ঠিক নাই, আসমানের রং নীল, তিনজনে মিলে ইচ্ছা মতো নাই শুরু করছে। আমরা তিনজনের একজন ঠিক নেই, তুমি ঠিক। আল্লাহর বান্দা মার খায় আর বলতেছে মারিস না, মারিস না, চশমা খুলে তাকায় দেখে আসমানের রং আসলেই নীল দেখা যায়। কয় ভাই রে অন্যায়টা কি ছিল বলে, তোমরা রং বেরঙের চশমা পরেছো, তোমাদের চোখের পাওয়ারটা পাল্টে গেছি, তোমরা যেটা মনে করো সেটা নয়, চশমায় তোমাদের রংটা পাল্টায়া দিছি, তার আগে তো কিনাইয়া তোমাকে ভর্তা বানায়া দিলা। সুৎখর বলে সুখের মধ্যে শান্তি, মাস্তান বলে মাস্তানির মধ্যে শান্তি, গুন্ডা বলে গুন্ডামের মধ্যে শান্তি, নারীবাদীরা বলে নারীদের রাস্তায় নামাইলেই শান্তি, ইসলাম ওয়ালারা ইসলামের চশমা চোখে দিয়া বলে তোদের কোনোটায় শান্তি নাই, ইসলামের মধ্যে শান্তি, তখন সবাই মিলে ইসলাম ওয়ালাকে কিলায়। দুনিয়ার সমস্ত ইসলামের চশমা পরিহিতদের পক্ষ থেকে বলতেছি, হে সুদওয়ালা সুদের চশমা খুলে ফেল, হে নারীবাদী নারীবাদী চশমাটা খুলে ফেল, হে গুন্ডা গুন্ডার চশমাটা চোখের থেকে খুলে ফেল, হে রাজনৈতিক নেতা যারা অন্ধবিশ্বাস করো তোমার নেতার বিরুদ্ধে কিছুই বলা যাবে না, এমন মানসিকতার চশমাটা খুলে ফেল, এরপরে তুমি ইসলামের চশমা লাগাও, দেখবা তোমার ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই। তোমার সাথে একই যুবক আগে মেয়েদের সাথে আড্ডা দিত, সিনেমায় যাইত, খেলাধুলা করত, ফেসবুক চালাইত, হঠাৎ করে তম্বুর ইস্তেমায় চলে গেছে, চরমুড়াই মার ফেলে চলে গেছে, ওয়াজ না ফেলে চলে গেছে। এখন আর তোমার সেই বন্ধু তোমার সাথে তাসের আড্ডায় যায় না, মদ গামদার আড্ডায় যায় না, তোমার সেই বন্ধু এখন আর তোমার সাথে সিনেমায় যায় না। তুমি বলতেছো তুই কি বোকা হয়ে গেলি নাকি? বলে না, আমি চরমুনায় গিয়া ওলামায়ে কেরামের সহবতে গিয়া আমার সেই আগের চশমা গুলো করে ইসলামের চশমা পরে দেখলাম, এগুলো সব মিথ্যা মিথ্যা মিথ্যা, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাওয়া যায় না। জোরে বলেন ভাইরা, আমার বাচ্চার কোন ছেলে মেয়ে নাই, বৃদ্ধ হয়ে গভীর রাত বিবির সাথে বড় আফসোস করে বলতেছে, বিবি একটা সন্তান নাই, একটা সন্তান নাই, আমি একদম দাপুটি বাচ্চা, আমার কোন উত্তরসূরি থাকবে না, তা কি করে হয়? আল্লাহ একটা সন্তান দিলেন না। বিবি বলে স্বামী গো, সন্তান ক্ষমতা দিয়া পাওয়া যায় না, টাকা দিয়া পাওয়া যায় না, সন্তান দেওয়ার মালিক কে? আর
করে বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান চাইবো কার কাছে? নাকি মাজারে গিয়ে সন্তান চাইবো, নাকি পীরের কাছে গিয়ে সন্তান চাইবো? সন্তান চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নামাজের মধ্যে স্বীকারোক্তি দিলাম, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে দোয়াটা পড়ি নাই, ফরিয়াদটা করি না। কারণ লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা কোনো নামাজ নাই। যত নামাজ আছে প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। আপনি প্রশ্ন করবেন, তাহলে জানাজার নামাজে কেন পড়ি না? জানাজার নামাজ নামাজ নয়, নামাজ যদি হইতো রুকু থাকতো, সেজদা থাকতো, কেরাত থাকতো। জানাজার নামাজে রুকু নাই, সেজদা নাই, কেরাত নাই, তারপরে এটা নামাজ নয়। এজন্য জানাজার মধ্যে সূরা ফাতিহাও পড়ি না। তাহলে জানাজার নামাজকে নামাজ কেন বলি? নামাজ অর্থ সবসময় রুকু সেজদা নয়, নামাজ অর্থ এখানে দোয়া। কি জোরে বলে জানাজার দোয়া। এজন্য জানাজার পরে মুর্দার সামনে রেখে কবরে রাখার আগে আলাদা দোয়া করা জায়েজ নাই। কারণ যদি আগে দোয়া করা হয়, জানাজার পরে আবার দোয়া করা হয়, তাহলে জানাজাকে অবমাননা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনাদের মেম্বার সাহেব, যদি মেম্বারের নাম চেয়ারম্যানের উপরে থাকে বড় আকারে, চেয়ারম্যানকে অপমান করা হলো না, সম্মান দেখানো হলো? জোরে বলেন। তদ্রূপভাবে জানাজার নামাজ হলো প্রেসিডেন্ট, পরের দোয়া নাতি কোনটার মূল্যই নাই। যদি পরবর্তীতে দোয়া করা হয়, তাহলে জানাজাকে অবমাননা করা হয়। দোয়া যদি করতে চাও কবরের মধ্যে রেখে মাটি দেওয়ার পরে, পুরনো কবর জিয়ারত করে আবার দোয়া করতে পারো। এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। প্রত্যেক নামাজের মধ্যে ফরিয়াদ করি, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে না। আল্লাহর কাছে সাহায্য চাই, আবার নামাজ থেকে বের হয়ে সুদের দিকে দুর্বলিকা কথা কয়। হাজি সাহেব হজের থেকে উমরা করে আসছে, মাথার চুল এখনো বড় হয় নাই, হজ করলে তো চুল কেমন লাগে? চুল বড় হয় নাই, নামাজ পড়ে বের হয়ে দৌড়াইতেছে। একজন চিন্তা করলো, বেচারায় বুঝে বিপদে পড়ছে, হাজি সাহেব মানুষ কি বিপদে পড়লো, আমি একটু তাকে সহযোগিতা করি। চিন্তা করে আল্লাহর বান্দা হাজি সাহেবের পিছনে পিছনে দৌড়াই, আপনাকে উদ্ধার করার জন্য, সহযোগিতা করার জন্য দৌড়চ্ছি। এবার হাজি সাহেব দেখে বলে, না কোনো বিপদ নাই, যেই বিপদ যেই সমস্যা তুমি আমাকে সারতে পারবে না বলে কেন? আমি যাচ্ছি এখন ব্যাংকের মধ্যে হজে যাওয়ার আগে ব্যাংকের ম্যানেজার বলেছিল একটা লোন দিবে, এই লোনের টাকা নিয়ে আছে তেলার সাদের কাজটা ধরুন। টাইম নাই, ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে আগামী কালকে, বৃহস্পতিবার, শুক্রবার পরের দিন, শনিবার পরের দিন, 16 ডিসেম্বর সব বন্ধ। আর বন্ধ টাকাটা আগে নেওয়া দরকার। ওরে হাজি, তোমার হজ দিয়া কোনো লাভ নাই, হজ দিয়া কোনো লাভ নাই, সুদ করে ন্যূনতম ইবাদতের দাম আল্লাহর দরবারে নাই। নবীজি বলেছেন, এক জায়গা ইমানদার থাকবে খারদানি, এক জায়গা ইমানদার থাকবে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন সুদ খোর চিরস্থায়ী জাহান্নামী, আবু জাহেল যেমন জাহান্নামে জ্বলবে, সুস্থ তেমন স্থায়ীভাবে জাহান্নামে জ্বলবে, পরিমাণ ইমান অবশিষ্ট নাই।
কোনো লাভ নাই। গত রমজানে শেষ দিকে বাড়িতে গেলাম ফ্যামিলি সহ, ঈদ করব বাড়িতে, একেবারে কাছে আত্মীয় স্বজন যারা তাদেরকে বললাম আমি যতদিন আছি আপনারা আমার সাথে ইফতার করবেন, আমি নিজে ইফতারটা বানাবো। একদিন ইফতার করে মাগরিবের নামাজের পরে বসলাম, চা পান খাচ্ছে সবাই, আমার এক কাছের একজন আত্মীয় কেঁদে ফেললেন, কথা বলতে বলতে, বাবা খুব বিপদে আছে। কি বিপদ আপনার? বলে 20 লাখ 30 লাখ টাকার লোন, কিস্তি টানতে পারতেছি না, ঋণ হয়ে গেছে, তোমার চাষির নামে লোন, আমার ছেলের নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, আমার নামে লোন নাই, নাই এখন দিতে পারতেছি না। আমি বললাম আপনার যে বিল্ডিং আছে দাম কত? 2-3 কোটি হবে। আমি সেটা বেচেন না, বেচলে তো তাহার নাম বেঁচে আগামীকালকে মধ্যে সব লোন পরিশোধ করে দেবে। এরপর একাধারে 40 দিন এসার পরে আর ভয় মানে কদর পর্যন্ত খালি কাঁদবেন আল্লাহর কাছে আর তওবা করবেন, এরপরে আপনি স্বাভাবিক হবেন। যদি আপনি নিজেকে মুসলমান ভাবতে নাই, টুপি দাঁড়িয়ে সুন্নত এগুলো কিচ্ছু দাম নাই, চুপ করার ক্ষেত্রে এরা পারে না। এসে এই যে কথাগুলো বলি, মানুষ মনে করে এগুলো আমার তাকিজ বলি, আমার তরকারি বলি। একজনকে বললাম ভাই আমরা বাম হাত দিয়ে পানি খাইছি, তুমি আমার কথা না খাও, যখন আমি আবার চলে যাই তখন আমার বাম হাত দিয়ে খাই, আবার যখন দেখি তাড়াতাড়ি আবার বাম হাত থেকে ডান হাতে আনে, মনে হয় যেন সে পানি খাচ্ছে ডান হাতে আমার জন্য। তোমাকে যে ডান হাতে পানি খেতে বললাম আমার জন্য না তোমার জন্য, তোমাকে যে নামাজের কথা বললাম আমার জন্য না তোমার জন্য, কেন তুমি এটা বুঝো না? আমাকে দেখলে সিগারেট ফেলে দেয়, আমাকে দেখলে মোবাইলে ছবি দেখতেছে, সিনেমা দেখতেছে বন্ধ করে দেয়, তুমি আমার জন্য কেন করছো? আমার জন্য তুমি যাই করো, কোনো কাজে আসবে না, একজন আর আমল আরেকজন করতে পারে না। তোমাকে বলেছি এই যে বলতেছি সুস্থের কঞ্জা চলতেছে, সুদ করছে, সুদ খাচ্ছে, এগুলো কোনো কাজে আসবে না, কোনো আমল কাজে আসবে না, সেটা সে মনেই করে না। এ সুদ খাওয়ার যদি বাড়তে যাও আজরাইল যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে আসবে, যদি বাঁচতে চাও সমস্ত ভোগ সুখ পরিশোধ করে তোমার জায়গায় আমাদের দাঁড়িয়ে দাও, মাফ নাই না হয় মাফ নাই, হারামে কোনোদিন শান্তি নাই, হারাম খেয়ে খেয়ে বিল্ডিং বানাইছো, কি হবে তোমার? তোমার ইন্তেকালের পরে সন্তানরা তোমার সম্পদ নিয়ে কামড়া কামড়ি করবে, তোমার দিকে ভিড়েও তাকাবে না, একদিন কোমর কে আরোপ করবে না, নামাজে দাঁড়াবে না, নামাজের পরে তোমার জন্য দোয়াও করবে না। কার জন্য করছো এসব? হালালে শান্তি না হারামে শান্তি? হালালে বরকত না হারামে বরকত? সরে বলে না হালালে বরকত না হারামে বরকত? আমাদের সমাজে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? গরু বাচ্চা দেয় কয়টা, কুকুর বাচ্চা দেয় কয়টা, কুকুর জবে হয় কয়টা, গরু জবে হয় কয়টা? কোরবানির সময় কত লক্ষ গরু জবে হয় হিসাব নাই, অলিমা অনুষ্ঠান খাতনার অনুষ্ঠান, এরপরে তৈরি প্রত্যেক বাজারে অসংখ্য গরু জব হয়, কথা বলেন মুসলমান ইমানদার। বাংলাদেশে 64,000 গ্রাম আগে বড় হতো, এখন তো 40 গ্রাম, অনেক অনাবাদি জায়গা এখন বসতি হয়ে গেছে, গড়ে দৈনিক কমপক্ষে 1 লক্ষ গরু বাংলাদেশে যাবে হয় কমপক্ষে, অনুষ্ঠান ছাড়া গরু বাচ্চা দেয় একটা জব হয় লক্ষ লক্ষ, কুকুর বাচ্চা দেয় অনেকগুলো একটাও জব হয় না। এরপর কুকুর দেখা যায় না গরু বেশি দেখা যায়, কারণ কি জানো? গরু হলো হালাল, হালালে বরকত। কাকে বলে? জমিন কম ফসল বেশি, চাউল কম ভাত বেশি, কথা কয় এটা বরকত। নবীজি পুরো বর্তনের মধ্যে হাত দিয়ে বেজনা খাবার 50 জনে খাইতে পারত, এটা বরকত। বরকতের দাম অনেক বেশি, আপনার ইমাম সাহেব চাকরি করে বেতন পান 5,000, বেতন বাকি 14 মাস। সালাম দেন ইমাম সাহেব, কেমন আছেন? স্বস্তির নিজ সার সেরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর গায়ের জামার কাপড়টা দিয়ে চকচক করে হাদিয়া পেয়েছিলি? কয়ে না, এখন আর হুজুরদের মানুষ হাদিয়া দেয় না, বাঁশ দেয়।
তাহলে মনে হয় জীবনের কামাই সব জামার মধ্যে দিয়েছেন, দ্রুত মনে হয় 10 টাকা দাম টাকায় দেখলেন ব্র্যান্ডের জুতায়, তো আমরা কোনোদিন করি না, দাম কত পাই 2200 টাকা। ছেলে মেয়ে নাই বলে আস এতিমখানায় পড়ে, বলে কেন এতিমখানায় পড়বে, ক্যাডেট মাদ্রাসায় পড়ে অনেক খরচ। অমিয়া ইমামতি করে কি চুরি ডাকাতি করেন নাকি চাপা পড়েন? আমার বেতন পান 5000, বাকি 14 মাস এত টাকা কই পাই নাই কয়, তুই বুঝবি করছে কি? বেতন যদিও 5000, 14 মাস বাকি হলে কি হবে? কামাইটা হালাল, দায়িত্ব সম্পর্কে আমি অবহেলিত অবহেলা করি না, আমার দায়িত্ব পালন করে আমি মনে করি না আমি মানুষের মানুষকে অনুগ্রহ করেছি, আমার দায়িত্ব পালন করে আমি মনে করেছি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি, আমার রুজি হালাল হালালের মধ্যে বড় ক। এখন মানুষ দায়িত্বকে দায়িত্ব মনে করে না, দায়িত্ব পালন করে মনে করে আমি কাজে করে দয়া করলাম। যেমন মনে করেন আপনি ফাইল নিয়ে কোন অফিসে গেলেন, এখানে থানার লোকজন আছে, আপনি থানায় চলে গেলেন, থানার দায়িত্ব আপনার ফাইলটাকে সিগনেচার করে দেয়া, কিন্তু তারা সিগনেচার দিয়ে মনে করে আপনাকে অনুগ্রহ করতে হবে, কথা বলে না। আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে গেলেন আপনার জন্ম নিবন্ধনের সনদ আনার জন্য বা একটা কাজের জন্য স্বাক্ষর নিতেছে, আপনার চারিত্রিক যে সনদ এর জন্য স্বাক্ষর আনতে গেলেন, স্বাক্ষরটা দিয়ে মনে করে সে আপনাকে দয়া করে তার দায়িত্ব, কথা বলেন। এটাই সমস্যা আমার, এটাই সমস্যা। হালাল আরাম না হারাম আরাম? অমুসলমান ইমানদার, আমার অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষ খায়, এরপর মনে করি ঘুষ খাইতে তোমার দিলাম আমি দয়া করলাম, আমার উপরে কোনো জুলুম, সে মনে করে আমার উপরে দয়া করে, আসলে ঘুষও খাইছে। আপনার এলাকার মাতবা চাকরি করে বেতন পায় 10000, ঘুষ খায় 90000, কত হইছে? সালাম দিবেন মাতবার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই কেন? ভালো নাই, সংসারে শান্তি নেই, ছেলে মেয়ে বিবি কথা শুনে না, বেনাপানায় ভরে গেছে, খাইতে পারি না আগের মতো, হাঁটতে পারি না, ফজর আগে উঠতে রাস্তা মা ভালো লাগে। মুসলমান ইমানদার, হালাল হারামে কোনোদিন শাস্তি নাই, হারামে কোনোদিন বরকত নাই, আরাম নাই, হারাম সারা কত কি সারা লাগবে? বিবি ডাক দিয়া বলল, স্বামী সন্তান দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না, সন্তান দিবে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর উপরে সেই ভরসা আছে? আছে। সেই তাওয়াক্কুল আছে? আছে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নহি নুকসান, ডর নহি কুছ গম নহি কুছ জব খুদা রহমান, ডর নহি কুছ গম নহি কুছ জব খুদা রহমান। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই, কোন রক্তচক্ষু সামনে মাথা নত করার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাথা নত করো, দেখবা দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। মুসলমান ইমানদার, অনেকে বয়ানে আসার আগে বলে হুজুর এই এই আলোচনা করা যাবে না, ওই আলোচনাটা করা যাবে না, এই কথাটা বলা যাবে না, বলি কেন বলা যাবে না একটু বলে দাও, চাপ
বলে হুজুর আপনার আবার কিসের চাপ? আমি বলি ডাইরেক্ট আল্লাহর চাপ। আমি যদি তোমার চাপকে ভয় পেয়ে হক কথা না বলি রে মুসলমান, আল্লাহর চাপ কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা জাহান্নামের আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে ফেলা হবে। দুনিয়ার জেল জুলুম সহ্য করতে পারবো, দুনিয়ার গ্রেফতার হামলা মামলা সহ্য করা যায়, জাহান্নামের আযাব সহ্য করা যায় না, জাহান্নামের আযাব সহ্য করা যায় না। বাঘের মতো সিংহের মতো মরতে চাই, কাপুরুষ হয়ে মরতে চাই না। আমার মা গত মাসে খেলে আমাকে বলে, বাবা রাতে তুমি একাই বাসায় ছিল? আমি বলছি হ্যাঁ মা একাই তো বাসায় ছিল। কেন তোমার দ্রুত অভিভাবকের শাস্ত্রায় তো আগায় দিতে পারে না, মায়ের মন তো ঠিক না, তুই তো আগায় দিতে পারে না, তোমার কত শত্রু চারিদিকে। আমি বলছি মা ভয় করবেন না, আপনার ছেলের দশ দিক থেকে যদি কেউ বন্দুকের নল তাক করে আপনার ছেলের মাথার দিকে দাঁড়িয়ে থাকে, আপনার ছেলের অন্তর কাঁপবে না। আপনার সন্তানের পূর্ণ বিশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আজরাইল না পাঠাবেন আপনার সন্তানের দিকে ওই গুলি বন্দুকের নল থেকে একটা গুলিও বের হবে না। বিশ্বাস করেছি আল্লাহকে, ইমানি বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে হক কথা ভদ্র কণ্ঠে বলে দেখেন, আপনার নাম শুনলে বাতিল ভয় করতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস এখন আনতে পারি নাই, সেই বিশ্বাস আল্লাহর উপরে নাই। বদরের যুদ্ধে এক মাহাজ আর মুআফ দুই ছোট্ট ভাই কুপকাত করে দিয়েছিল আবু জাহেলকে, আমরা সেই মাহাজ মুআজের উত্তর শুনি। আপনার বুকের পাটা কত আপনার চিন্তা করা দরকার, আল্লাহ কথা বলেন আল্লাহ আছেন না নাই? আল্লাহর সাথে পাল্লা দিলে চলে না, পৃথিবীর যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? পৃথিবীর আর এক মাথায়
যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইলাম, তাকে ওই ষড়যন্ত্রের জালে আটকানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিছানো জালের মধ্যে তোমাকে পেঁচাইয়া 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 ন্যস্ত নাবুদ করবে। শক্তি আপনার আমার বেশি নয়, ভাতা হইত ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের পানির মধ্যে চুবায় ডুবায় ন্যস্ত নাবুদ করেছেন। নমরুদ তিনি খোদা দাবি করেছিল, উঁচা পাহাড়ে উঠে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে, আল্লাহকে মারলে কত বড় সাহস, আল্লাহ বড় হেকমত ওয়ালা কে আল্লাহ। নমরুদের তীরের মাথায় একটু রক্ত লাগায় আবার নমরুদের কাছে পাঠায়, নমরুদ রক্ত দেখে খুশি, আল্লাহ রক্ত আছে না, কথা বল না, আল্লাহ সমকক্ষ কেউ নেই দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। রক্ত দেখে এখন অলিতে গলিতে দৌড়ে আসলে ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, মেরে ফেলেছি শেষ, এখন আমি তোমাদের নতুন খোদা, এখন আনন্দ উদযাপন শেষ হয় নাই, ইতিমধ্যে একটা ল্যাংরা মশার নাম দিয়ে ফেলেছি, ল্যাংরা মশা এমন এমন করতেছিলি যায় না, মাথার মধ্যে গিয়ে হেডকোয়ার্টারে উঠছে, ল্যাংরা পা দিয়ে একটা লাথি মারছে, ওরে মা ওরে বাবা করে চিৎকার শুরু করেছে নমরুদ, দরজা বন্ধ করে চিল্লায় দারোয়ান ডাক দিছে, মহারাজ কি হইছে ভাই তাড়াতাড়ি আয় মাথার মধ্যে একটু টিপ দে, মাথার মধ্যে টিপ দিলে মজা লাগে, কয়ারো জোরে দে, কয়ে জোরে দিয়ে আমুল ব্যথা হয়ে গেছে, কয়ে যত জোরে টিপ দাও ততই তো মজা লাগে, কিন্তু যত জোরে টিপ দেয় মশার লাথির জোর বাড়ায় দেয়, কয় মহারাজ আর টিপতে পারি না কথা ঘুষি মার, এবার ঘুষি আসুন ঘুষি খেলাটা কার, দারোয়ানের জুতার বাড়ি রাজার মাথায় এটাই আল্লাহর খেলা, এই মহারাজ ঘুষাইতেও পারি না আঙুলের সাল সব শেষ, কথা কি করবে জুতা লই কুকুসকে শেষ পর্যন্ত জুতা লবি, দরজাটা বন্ধ করে ইজ্জতের ব্যাপারে ইজ্জত দেওয়ার মালিক কি দরজা বন্ধ করিয়া ইজ্জত পাবি না, আর একজন মানুষ দুনিয়া সারা জায়গায় চলবি ইজ্জত কমবে না, ইজ্জত দেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, ইজ্জত আর সম্মান দুনিয়ার কেউ ইজারা নেয় নাই, বলে তুই ইজ্জত আমি 12টা বাজাই, আর তুই কিসের 12টা বাজাবি, ইজ্জত কে তোর বাপের হাতে না কিরে জানো, আর তুই কোত্থেকে পাইলি এই কথাটা বলা আল্লাহর কোরআনের বিরোধিতা করা, কত ইজ্জু মান তাশা আর মনে মনে বলতেছে হে মহারাজ জীবনে তো লাইতে নেই কম লাইতে নাই ঘুষে নেই কম ঘুষে নাই, আর এই শ্যামত দুটা দিয়ে সাইজ করুন শুধু আসলে সব করবো, এবার ঝাড়ু দিয়ে বাইরে ভালো করে দারোয়ান আর পারি না, বলে কি করবো মুগুল, মুগুর দিয়ে একবারই সবসিত খোদা জায়গার মধ্যে চিৎপটা, আল্লাহর সাথে পাল্লা দিও না ভুলে যেও না তোমাকে মরতে হবে, কথা বলেন নাকি সর্বনের মুড়ি যারা আছে তারা মরবে না, সব মরবে তাবলি গলারা মরবে না, সব মরবে আমলি গলারা মরবে না, সব মরবে বিনজি গলারা মরবে না, সব মরবে জাতীয় ভাই গলারা মরবে না, মরবা যে তু মরবাই খবরদার খবরদার, মাস্তানি করুনা মাস্তানি করুনা গুন্ডামি করুনা আল্লাহর গোলাম হ, নিজেকে গোলাম ভাবো আল্লাহর গোলাম ভাবে, দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই, নেতা নেত্রী কেউ বাঁচতে পারবে না, পীর মুরিদ কেউ বাঁচতে পারবে না, আলেম মুফতি মুহাদ্দিস কেউ বাঁচতে পারবে না, এসপিডিসি বাঁচতে পারবে না, শেখ হাসিনার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, খালেদা জিয়ার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, তুমি যে মাস্তান তোমার গায়ে একদিন সাদা কাপড় উঠবে, তবে খবরদার
জীবনটাকে এমন ভাবে গড়ায়ও না, এমন ভাবে গড়ায়ও না। তোমার ইন্তেকালের পর মানুষজন যাতে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে আল্লাহ এক বাসা বাঁচলাম, এমন ভাবে জীবনটা গড়াও না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। স্মরণ রাখবা, যেই নদীতে জোয়ার হয় ওই নদীতে ভাটাও লাগে, জোয়ার দেখে না জানাচ্ছি বলুন, বরং বুদ্ধিমানের কাজ, জোয়ার হলে পানি হাতের নাগালে আসে, এই সুযোগে পানি সংরক্ষণ করা, কারণ যখন ভাটা লাগবে পানিটা হাতের নাগালের বাইরে চলে যাবে, ওই সময় সংরক্ষিত পানি দিয়ে পানির অভাব পূরণ করো। তোমার এখন টাকার জোয়ার চলছে, টাকার ভাটা লাগবে, তোমার জনপ্রিয়তার জোয়ার চলছে, তোমার জনপ্রিয়তা ভাটা লাগবেই, তোমার ক্ষমতার জোয়ার চলছে, তোমার ক্ষমতার ভাটা লাগবেই। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই, কোন এক ব্যক্তি আদি একাধিক কাল যুগ ধরে ধনী থাকতে পেরেছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই একাধিক কাল যুগ ধরে কোন ব্যক্তি জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই একজন ব্যক্তি বারবার 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 একাধিক কাল তার বংশসূত্র চেয়ারম্যান হচ্ছে এমনটা নাই কথা বলেন দেখবেন। ক্ষমতায় ভাটা লাগবে, তোমার টাকা পয়সায় ভাটা লাগবে, তোমার শক্তিতে ভাটা লাগবে, তোমার জনপ্রিয়তায় ভাটা লাগবে। তবে সাবধান, যখন তোমার টাকার জোয়ার চলে, ক্ষমতার জোয়ার চলে, জনপ্রিয়তার জোয়ার চলে, তখন তোমার কাজ হবে এমন কিছু কাজ করো মানুষের মাঝে, যাতে তোমার ক্ষমতা চলে গেলে, টাকা পয়সা চলে গেলে, সম্মান চলে গেলেও যাতে তোমাকে মানুষ আগের মতোই সম্মান করে। দেওয়ানবাগে মারা গিয়েছিল গত বছর একটা খবর পাইছিলাম, আপনার শুনছিলেন? মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দেওয়ানবাগি মারা যাওয়ার পর, মারা যাওয়ার খবর প্রচার হওয়ার পর, দুনিয়ার যত মানুষ দেওয়ানবাগিকে জানে বা চিনে, আকীদা সম্পর্কে জানে, সমস্ত মানুষগুলো আলহামদুলিল্লাহ জিকিরের বন্ধ বসায় দিয়েছিল। আমাদের পরিচয় আমরা মুসলমান, বন্ধুবাদ দিয়ে সব ঐক্যবদ্ধ হতে হবে, কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ দেখার দরকার নাই। আর আকানের রোহিঙ্গা মুসলমান এমনি এমনি মার খায় নাই, টেকনাফের রোহিঙ্গা শিবিরে নিরবিচ্ছিন্ন ভাবে দেড় মাস কাজ করেছি, কত শাইখুল হাদিস, কত আলেম, কত আরাকানের মেম্বার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হলো, আলাপ করে যতটুকু জানতে পারলাম তাদের বিপর্যয়ের যতগুলো প্রধান কারণ, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো তাদের মধ্যে ঐক্য ছিল না। আজকে মুসলমান আমরা বাংলাদেশ সৌহার্দ্যের দেশ, এই দেশকে মানবতার দেশ বলা হয়, এই দেশে আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে কাফের বেদিনরা আপনাকেও আমাকে মারার অপেক্ষায় বসে আছে, আপনার আমার উপরে যদি অত্যাচার শুরু হয়, রোহিঙ্গা মুসলমান তো বাংলাদেশ সরকার এবং এই দেশের জনগণের সহানুভূতিতে বাংলাদেশে জায়গা পেয়েছে, খাবার পেয়েছে, থাকার স্থান পেয়েছে, সহানুভূতি পেয়েছে, কিন্তু আপনার আমার উপরে যদি মার শুরু হয়, পাকিস্তান আপনাকে আমাকে জায়গা দিবে না, ইন্ডিয়া জায়গা দিবে না, মিয়ানমারও জায়গা দিবে না, মার খেয়ে কে আমাদের বঙ্গোপসাগরে পড়া লাগবে। যখন আপনার আমার উপরে অত্যাচার শুরু করবে, দেখবেন আপনি কোন পীরের মুরিদ, কোন দল করেন, ওরা আমাদের দল বুঝে না, আমাদের মতবাদ বুঝে না, ওরা চেনে আপনি আমি মুসলমান কিনা, মুসলমান পাবে আর সবকে কচু কাটা করবে। আমাদের সৌহার্দ্য কোথায় চলে গেল? আমি সেই ওই যে কি এলাকার নাম আলকরা, ওই যে স্পিয়ার জহির ভাই মাহফিলে, এটা আমি বলেছিলাম যে আগের সেই সৌহার্দ্য কোথায় চলে গেছে। আগে আমাদের মা চাচিরা এক জায়গায় হয়ে ফেবড়ি মার রাতে এক ঘরের মধ্যে মুড়ি বাঁচতেন, সবাই এক জায়গায় হয়ে পিঠা বাঁচতেন, পূর্ণিমার চাঁদের আলোতে তাদের বাচ্চারা সব উঠে খেলাধুলা করতেন, কি একটা মধুর স্মৃতি ছিল। ঘরে ইলিশ মাছ রান্না হয়েছে, পাশের ঘরে তার সবাইকে ইলিশ মাছ দিতে পারবে না, তো মা কি করতেন, একটা ইলিশ মাছ একটা ফ্রিজের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বাটি দিতেন, ওই ঘরে গিয়া বলবা ওই ঘরের মুরব্বী দাদুকে মা পাঠাইছে, মুরব্বীকে দিয়ে আর কোনো কিলোগ্রাম থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো প্রশ্ন থাকে না, কথা বলে। আর এখন এক ঘরে মানুষ মারা যায় আর এক ঘরে গান বাজনা চলে, আমরা এত অবপতনে
চলে গেছি আমরা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে কেন বানালেন? লাকদ খলকনাল ইনসান, লাকদ খলকনাল ইনসান ফি আহসানি তাকওয়ি। আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে মানুষ বানানোর পর এরপরের আয়াতে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে এত সুন্দর করে বানানোর পরও মানুষ নিজের কর্মের কাতরে পতনের অচল গহ্বরে চলে যায়, সবার নিচে চলে যায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ওলামায়ে কিরামকে এক জায়গায় করে একটা দোয়ার আয়োজন করেন, আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেও দিতে পারেন। বাদশাহ পরামর্শটা মনোগত হয়েছে, রাজ দরবারে গিয়ে ওলামায়ে কিরামকে এক জায়গায় করলেন, বিনয়ের সাথে বললেন আমার বিবি বলেছে আপনাদের জবান বড় পবিত্র, আপনারা যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিলেও দিতে পারবে। ওলামায়ে কিরাম কারণ বাক্যে আল্লাহ দরবারে দোয়া করলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল। আল্লাহর কাছে কেমন বাক্যে দোয়া করতেছেন, আল্লাহ কোন জিনিসের ব্যাপারে আপনি যদি একবার ইচ্ছা করে কোন বলেন হয়ে যায়, দেরি হয় না, বাচ্চাকে একটা সন্তান দান করেন আপনার কোনো ক্ষতি হবে না। ওলামায়ে কিরামের দোয়া কবুল করে এক বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার ঘর আলো করে একটা কন্যা সন্তান দান করলেন। বাচ্চা সন্তানের অভাবে যেহেতু এতদিন শান্তি পায় নাই, এজন্য বড় সব করে সন্তানের নাম রেখেছে শান্তি। মেয়ের নাম কি শান্তি? আস্তে আস্তে বড় হতে লাগলো, একটা সময় যুবতী হয়ে গেছে। বাচ্চা চিন্তা করলেন সমাজের অবস্থা ভালো নয়, বখাতে বেড়ে গেছে, ইফতিজার বেড়ে গেছে, আমার মেয়েটাকে রাস্তায় একা একা ছাড়তে পারি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের যুবতী নামের শান্তিরা এখন রাস্তায় অর্ধাঙ্গ পোশাক করে চলে আর সমান অধিকারের স্লোগান দেয়। আমি দেখি নারীদের অধিকার অনেক অনেক বেশি, অনেক বেশি। কিন্তু বাবা আর বড় ভাই, বাবা আর স্বামী, এই দুই জায়গা ছাড়া নারীরা সব জায়গায় উপরে। আবার এই দুই জায়গাও তো বাবাও তো কারণ আছে, পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নারীর ইস্পায় ধরাবে, এতদিন অন্যের পায় দাঁড়িয়ে ছিল, ভাষণ টাষণ দিয়ে বাড়িতে চলে গেছে। বিবিকে বলতেছে তোমাদের মর্যাদা বাড়ায় দিচ্ছে, বলে কেমনে? আগামীকালকে আমি মাটি কাটতে নাম দাম, কয়টা কেমন কথা? ঘরে বসে আপনাদের রান্না বাড়া করি, বাচ্চা লালন পালন করি, এটাই তো ভালো। এই আমাদের চামড়া পাতলা, হাড্ডি নরম, শরীর দুর্বল, শক্তি কম, এটা কি আমাদের দ্বারা সম্ভব? যা ঘুমা, এই বক্তব্য দিয়ে পুরা নারী যদি রাস্তায় নামাইলাম, আর এই বৌদেরই কথা শুনিতে পারলাম না। নাস্তা করছেন বলে হ্যাঁ, কয় নাস্তা করলে হবে না, আগামীকাল খালি পেটে ভরসা করে নিয়ে এসে ডায়াবেটিস হতে পারে, রাস্তা মাথা লাগতে পারে, পরের দিন নেতার প্রসাব করে বোতল করে খুঁটির ঘোড়ায় রেখে দিচ্ছে। চিন্তা করলো হাসপাতাল খুলবে 9টা 10টার দিকে, আর তো ঘুমাইয়া লইছে,
মহিলারা তো অনেক মহিলা আছে ঘরে সকালে উঠে ঘর উঠান সব ঝাড়ু দেয় আছে না নাই নেতার বউ ঘর ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুর মাথা বাইজে বোতল কাইতে সব সব শেষ নেতার বউ তো ভয় শেষ থপ থপ করে কাঁপতেছে কেমনি কই যদি কই কিলি তো একটাও মাটি করবো না যদিও বাইরে নারী দিকে স্লোগান দেয় ঘরে যে বউ কিলায় তা তোর মানুষে জানে না তাড়াতাড়ি করো আমার কোন সিরিয়াল নাই ভেজাল করলে কিন্তু নারীদের একটা ফোন করে হাসপাতাল ঘেরাও করবে ডাক্তার কয় সমস্যা আসলে আগে দিয়ে দেই রিপোর্ট আনছে রিপোর্টের দিকে তাকায় ডাক্তারের চোখ বড় বড় হয়ে গেছে একবার নেতার দিকে তাকায় আর একবার কাগজের দিকে তাকায় নেতা কয় ডাক্তার সমস্যা কি বড় টেনশন করো না টাকা পয়সার অভাব নাই ডাক্তার বলে নেতা টাকা পয়সা যে সব হয় না এ ডাক্তার টেনশন করাস না সমস্যা কি কয় বেশি কিছু না নয় মাস সোফার মধ্যে বসেন নড়াচড়া করবেন না ভারী বোঝা নিবেন না একটু বেশি বেশি টক খাবেন নেতা পাগলের মতো বাড়ির দিকে দৌড় দিছে বিবিকে গিয়া বলে বিবি ডাক্তার বলেছে নয় মাস কেমনে কি করতে হয় জানি না ইজ্জত বুঝি সব শেষ ইজ্জত সব শেষ নেতার বউ বলে একটা নয় মাস শেষ ওই মানে কি আপনারাই না বলেন নারী পুরুষের সমান অধিকার আমার তিনটা নয় মাস গেছে আপনার একটা আরো দুইটা বাকি আছে এ স্বামী আপনার ব্যথা ব্যথা করেনি বলে না ঘুমাইতে কষ্ট হয় বলে না খাওয়া দাওয়ায় কষ্ট হয়নি বলে না এ স্বামী জানেন আমাদের এক একটা নয় মাস কেমন গেছে এক একটা দিন মনে হয়েছে এক একটা নয় মাস খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই শুতে পারি নাই হাঁটতে পারি নাই আপনাদেরকে শোয়াইয়া সবার শেষে রাতে যখন খানা খাইতে বসলাম এমন সময় পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে সারাটা রাত কান্নাকাটি করতে করতে রাত্র পার করে দিলাম আপনি তো ঘুমাইয়াছিলেন আপনি জানেন না সুখের বারো মাস আপনারা নিয়া কষ্টের নয় মাস আমাদেরকে দিয়া নারীর স্লোগান নারীর মর্যাদার অধিকারের স্লোগান দিবেন এটা তো নারীর মর্যাদার অধিকার নয় বরং নারীর সাথে চরম বেঈমানি ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে আপনি পারবেন উনি বলে কি দিয়েছে মানে আপনাদের জুমার নামাজে মসজিদে যাইতে হয় আমাদের মসজিদে যাওয়া লাগে না ঘরের মধ্যে বসে অক্তিয়া নামাজ পড়লে জুমার সব পেয়ে যায় আপনাদের ঈদগায় যাওয়া লাগে আমাদের ঈদগায় যাওয়া লাগে না নামাজও করা লাগে না ঘরের মধ্যে আপনাদের জন্য আপ্যায়ন করব তাতেই ঈদের সওয়াব পেয়ে যাব আপনারা 60 বছর ইবাদত করলে 50-60-70 বছর পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব পান আমি আপনার রাতে এক মিনিট খেদমত করে দেব সেই সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ বলেন পারবেন কয় না এটা তো সম্ভব নয় তাহলে এখন থেকে বাসুদের বিষয়ে পাল্টায় এখন বলেন নারীর মর্যাদা অধিকার দিয়ে থাকে একমাত্র কোরআন দিয়েছে ইসলাম দিয়েছে আমাদের মা বোনেরা কেন বুঝে না যারা নারীবাদী বক্তব্য দেয় টকশোতে গল্প করে চাপা মারে এদের কোন মহিলা কোনদিন ইটা ভাঙছে রাস্তায় মাটি কাটছে আরে কেন বুঝো না রে মা কেন বুঝো না যারা রাস্তার মধ্যে নামা হয় তোমার অধিকারের জন্য নয় বরং তোমাকে ইচ্ছা মতন উপভোগের সামগ্রী বানাতে চায় প্রত্যেক নারীকে কেউ চাইলেই সইতে পারে না একজন নারীকে কেউ দেখতে পারবে না যে গানা কেউ দেখতে পারবে না অধিকার নাই এর চেয়ে বড় অধিকার আর কি হতে পারে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আমি আপনাদের এখানে আসলাম আমি সকাল থেকে সে এলাকায় ঘোরাঘুরি করতাম আমার আগে তারা বয়ান করেছে আমি যদি তাদের ময়না মাঝখানে মাঝখানে হাত আমার স্লোগান দিতাম আমার মর্যাদা না তাহলে কি হলো আমি যদি আগে আসতাম তুমি কি আমাকে দেখেন নিয়া রুমের মধ্যে ঢুকাইছে পাইলে করে ঢুকতে কারণ এই মুহূর্তে এখানের জন্য বা এদের কাছে আমাকে তারা দামি মনে করছে এই জন্য আমাকে আলাদা জায়গায় আলাদা ভাবে রেখেছে ওপেন হতে দেয় নাই ডাইরেক্ট এনে এখানে ওপেন করেছে নারীরা যত্র তত্র বের হবে না
যে কেউ নারীকে স্পর্শ করতে পারবে না এর চেয়ে বড় অধিকার কি হতে পারে? নারীর চেয়ে মর্যাদা কার হতে পারে? মায়ের জাত এক কথায় নারী ব্যাপার, কথা বলেন নারীরা মায়ের জাত এক কথায় নারীরা পাওয়া, মা বোনদেরকে রাস্তায় নামায় মাটি কাটানো হয়, নারীদের এত অধিকার মর্যাদা আল্লাহ দিয়েছেন। নারীর যদি কর্মক্ষমতা না থাকে সরকার তাকে খাওয়া, ওই দেশের সরকার তাকে বসাইয়া বসাইয়া খাওয়া। নারী যদি শক্তিও থাকে কিন্তু গার্জিয়ান নাই, তবুও তাকে দিয়ে কাজ করানো যাবে না, তাকে বসাইয়া বসাইয়া খাওয়া। নারী সংক্রান্ত আলোচনার বিষয় বলে এটা বিস্তারিত বলতাম বলতাম, এখন যেহেতু অন্য বিষয় শুধু একটু বলে দিলাম। বাচ্চা চিন্তা করলেন শান্তিকে একার রাস্তায় ছাড়া যায় না, একটা গাড়ি কিনে দিয়েছে, এখন ড্রাইভার দরকার, ভালো ড্রাইভার না লাইসেন্স বিজ্ঞপ্তি দিয়ে দিল কত বিজ্ঞ বিজ্ঞ ড্রাইভার আসছে সবাই, অমুক তারিখ রাজ দরবারে দাখেলা দিবা, পরীক্ষা দিবা, টিকবে কে, যে টিকবে সে লালে লাল। হাজার হাজার ড্রাইভার বৈধ কাগজপত্র নিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে, একের পর এক চলতেছে ইন্টারভিউ চলতেছে, একটা যুবক টিকে গেছে, সুঠাম দেহের অধিকারী নাম, ইসলাম কি ধরে বলেন ইসলাম টিকে গেছে। বাচ্চা ড্রাইভারকে বলে দিল ড্রাইভার আমার মেয়ে যখন যেতে যাইতে চাইবে দেরি করবা না, যখন যেতে যাইতে চাইবে সঙ্গে সঙ্গে নিয়ে যাইবা। এবার শান্তি ড্রাইভারকে বলে নানার বাড়ি যাব, মামার বাড়ি যাব, খালার বাড়ি যাব, ফুফুর বাড়ি যাব। যখনই ড্রাইভার শান্তিকে মামার বাড়ি নিয়ে যায়, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি নিয়ে যায়, শান্তি বুদ্ধিমতী মেয়ে তাকায় দেখলো আমি যখন গাড়িতে ওঠার আগে মামার বাড়ি যাইতাম 10 দিন সময় লাগতো, এখন 10 ঘন্টা সময় লাগে, 5 দিনের জায়গায় 5 ঘন্টা সময় লাগে। তার মানে ইসলামের গাড়িতে উঠলে আমি 10 দিনের জায়গায় 10 ঘন্টায় যাইতে পারি, অর্থাৎ ইসলাম সালামে শান্তি আর ভাবতে পারি না। আমি যদি থাকি ইসলামের সাথে থাকবো, অন্য কারের সাথে থাকবো না। একদিন প্রস্তাব দিল ইসলাম আমি তোমাকে সারা ভাবতে পারি না, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আকাম করে নয়, চলো আমরা কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। ইসলাম বলল না না, আমার সম্পর্ক তোমার বাবা মেনে নেবে না। শান্তি বলে বাবা যদি না মানে বাবার নাগালের বাইরে চলে যাব। ইসলামের খবর নাই, বাবা একটা বিজ্ঞপ্তি দিলেন, হারানো বিজ্ঞপ্তি, মা শান্তি কোথায় গেল? 1 বছর আমরা বহু বছর পরে বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে আমাদের জন্য দান করেছেন, তোমার মা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, আমারও নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, বাবা চলে আসো চলে আসো, যা চাও তাই পাইবা। শান্তি বিজ্ঞপ্তি পাইয়া পাল্টা বিবৃতি দিয়ে দেয়, বাবা আমি শান্তিকে ডাকার দরকার নাই, ইসলামের সম্পর্ক মেনে নাও, তোমার ঘরের মধ্যে ইসলাম যদি ঢুকে যায় শান্তিকে ডাকা লাগবে না, আমি শান্তি অটোমেটিক ভাবে ইসলামের পিছনে পিছনে ঘরের মধ্যে ঢুকে যাব। মুসলমান শান্তি চাও, শান্তি তো তোমার নাগালে নাই, ইসলামের সাথে অনেক দূরে বসে আছে। ব্যক্তি জীবনে শান্তি চাও, ইসলাম প্রতিষ্ঠা করো, ব্যক্তি জীবনে শান্তি পাইবা। সাংসারিক জীবনে শান্তি চাও, ইসলাম মানো শান্তি পাইবা। সামাজিক জীবনে ইসলাম চাও, শান্তি চাও, ইসলাম মানো শান্তি পাইবা। অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের পতাকা উড়ানো ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ ইমানদারদের ইসলামে ঢুকতে বলেছেন, ইসলামে ঢুকলে দুইটা ফায়দা হয়, একটা হলো দুনিয়ার শান্তি আর একটা পরকালের মুক্তি। ইসলামের মধ্যে যখনই ঢুকবা, ইসলামের মধ্যে যখনই ঢুকবা তখনই তোমার পরকালের শান্তির ব্যবস্থা হয়ে যাবে। এখন ইসলামে আল্লাহ ঢুকতে বললেন, ইসলাম কোথায়, ইসলামের বাড়ি কই, ইসলাম কি, পরিচয় না জানলে ইসলামের মধ্যে ঢোকা যায় না। এখন ইসলামের মধ্যে ঢুকবো সেই বাড়িটা দরকার, পরিচয় দরকার, ঠিকানা দরকার। আল্লাহ যদি সুযোগ দান করেন, কাগাইশওয়ালারা যদি মনে করে আগামীতে আবার আমাকে দাওয়াত দেওয়া যায়, আমি তো এইভাবে কাউকে বলি না, বরং মাহফিল করে ডেলি 2-3টা করে হলো বছরে সর্বোচ্চ 400, দরখাস্ত যায় 6-6,500, এটা তো বলি না। এরপর ওরা যদি মনে করে যে না আবার আমরা হুজুরকে আনতে চাই, তাহলে এরপর থেকে সামনে বছর ইনশাল্লাহ আলোচনা করব, অথবা আশেপাশে কোথায় আসলে আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে এর জন্য দোয়া হবে ইনশাল্লাহ, আমি আমার ওয়াইফের জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। আর একটা শপথ আপনাদেরকে আমার করাতে হবে,
আমি খুব চেষ্টা করতেছি, যত জায়গায় যাই আমি চেষ্টা শুরু করলাম, হয়তো 100 বছর পরে বাস্তবায়ন হতে পারে, কথা বুঝেন নাই? ইংলিশ আমাদেরকে এখন গুতানো শুরু করছে যে ভাই রাত অনেক হয়ে গেছে, চল এই হুজুর যতই গেছেন 1 কেজি চাউল তুমি কিনে নিবে, আমি যে যুগ যুগ ধরে তোকে নিয়ে সাধনা করলাম, আমার সাধনা কি হবে? ইবলিসের সাধনা পূর্ণ করবে? কথা বলেন না, ইবলিসকে বিজয়, ইবলিস বিজয় লাভ করবে না আমরা? সবাই বলেন ইবলিস জ্বলতে জ্বলতে পড়ুক, ইবলিসকে বিজয় করব না আমি। আপনাদের যত গুনাহ সব এক জায়গায় করলে তার থেকে হাজার হাজার বেশি গুনাহ আমার, তবুও মুসাফির হিসেবে একটা ভ্যালু আছে না নাই? কথা বলেন, দোয়া করব মন থেকে দোয়া করব। এতক্ষণ প্রত্যেকটা কথা আমার মাথা ব্যথা, প্রচন্ড ভাবে পেরেশানিতে টেনশনে মাথাটা প্রচন্ড ব্যথা, এত কষ্ট করে আলোচনা করলাম, আপনি মনোযোগ না দিলে আমারও কিছু আসবে যাবে, আপনার দরদেই আমি বলতেছি মোনাজাত না দিয়ে কেউ যাব না, দেরি করব না। আমি যে কাজটা শুরু করেছি সেটা হলো, আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো বাধা নাই, আপনি বিএনপি করেন আমার কোনো বাধা নাই, আপনি চরমোনাই করেন আমার কোনো বাধা নাই, আপনি তবলিগ করেন আমার কোনো বাধা নাই, আপনি কোনো দল করেন না তাতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমরা এই দেশের নাগরিক কিনা? কথা বলেন, আমাদের উপরে পাকিস্তানিরা অত্যাচার করেছিল বিধায় 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশ আমরা পাইছিলাম, ঠিক কিনা? ওই যুদ্ধের সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, আজকে পাকিস্তান লাগে না আমরা আমাদের মারতেছি, এই রাজনৈতিক প্রতিহিংসায় মতবাদ প্রতিহিংসা এলাকার মানুষের মধ্যে মিল নাই। আমি চেষ্টা করতেছি যেখানেই যাই মানুষগুলোকে একটু জোরাইয়া দেওয়ার, যাদের দ্বন্দ্ব গুলো আমরা ভুলে যাই। দেখেন পৃথক পৃথক ভাবে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ফেরকাওয়ালারা ইসলামকে কিন্তু ভালোবাসার শুরুতে বলেছিলাম, বহু মাহফিলে বহু রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন, গতকালকে দেবী দেন কুমিল্লা, ওখানে কুমিল্লার জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, নামটা ভুলে গেছি, কি যেন নাম রহস্যালী সম্ভবত, উনি গেছেন এমন কিছু কথা বলেছেন যেটা আমাকে খুব উজ্জীবিত করেছে। উনি মাইক ধরে শেষ পর্যন্ত আমার বয়ানের পরে বললেন, আমি নিয়ত করলাম আজকে মাহফিলের পরে আমি দল যেটাই করি আমি ইনশাআল্লাহ আজকে থেকে দাঁড়িয়ে দেব সবার সামনে মাইক। আমি কিন্তু তাকে কিছু বলিনি, তিনি বয়ানের পরে এটা বলেন, বহু জায়গায় কত রাজনৈতিক বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, চরমোনাই বলেন, তবলিগ বলেন, অন্য দল বলেন, যার যার মতো করে দিনের খেদমত করতেছে, কিন্তু মিল না থাকার কারণে রূপ দাঁড় করাতে পারতেছে। এই খেদমতটা যদি ঐক্যবদ্ধ ভাবে হতো এলাকার ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, চরমায় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব মিলে একটা কমিটি করো, সবাই মিলে একটা মাহফিল করো, সারা বাংলাদেশ বলবে মানুষ যদি হোক কাগাই সে কথা বলেছে, দ্বন্দ্ব করে লাভ কি? আমরাই তো, আমরা আমাদেরকে কেন মারব, আমরা আমাদের বিরুদ্ধে কেন কথা বলবো? এক দলের কর্মসূচি পছন্দ না, আর এক দলে হরতাল, ইটা হিটা দিয়া গরিব মানে আগুন, রাস্তাঘাট বন্ধ করে আমাদের কষ্ট দেয়, কেন এগুলো কেন হচ্ছে? সবাই সৌহার্দ্য নিয়ে ভালোবাসা নিয়ে থাকা যায় না? কথা বলেন, আপনি সেই দল করেন আপনার ব্যাপার, আপনার ইমানের ব্যাপার, আপনি জবাব দিবেন আল্লাহর কাছে কোন দল করেছিলেন, ওটা আমার হিসাব না, হিসাব আপনার, কিন্তু দল নিয়ে পদ পদবী নিয়ে ক্ষমতা নিয়ে এলাকায় দ্বন্দ্ব থাকতে পারবে না। আমি কি আবদারটা খুব কঠিন আবদার করে ফেললাম? সবাই জবাব দেন, সবাই মিলেমিশে থাকবেন কিনা? একটা জায়গায় দল মত সব ভুলে যাবেন যখন এলাকার মধ্যে ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হবে, সব দল মত নির্বিশেষ ঐক্যবদ্ধ হয়ে সেগুলো রুখে দিতে হবে। বাকি সময় দল করেন, নির্বাচনে গিয়ে যারে মৌচায় ভোট দেন, জবাব দিবেন আল্লাহর কাছে, কিন্তু কোনো দ্বন্দ্ব করা যাবে না। কথা বলেন সবাই মিলেমিশে থাকতে চাই, কারা কারা মিলেমিশে থাকার নিয়োগ করতে পারে হাত উঠেছে, দুই হাত টান টান করে উঠান, এই যে হাত উঠাইছেন ফর্মালিটি রক্ষার জন্য, কথা বলেন, পাশের একজন উঠেছে আমি না ওদের কেমন দেখা, এই জন্য না মন থেকে মিলেমিশে থাকার জন্য, যারা মন থেকে মিলেমিশে থাকার জন্য হাত উঠাইছেন হাতে একটু নাড়া দেন,
হাত দিয়ে দুই একটা নড়ে না ব্যাপার কি মাশাআল্লাহ হাত নামা এমন কেউ আছে যদি হাত যত উঠানে নাড়াচাড়ি করা মারামারি আমার করা লাগবে এটা ছাড়া আমার চলবে না এমন কেউ আছেন সবাই বলেন এমন আছেন কেউ না থাকলে দাঁড়ান যারা মিলেমিশে থাকতে চান তারা দাঁড়ান শপথের জন্য দাঁড় করিয়েছি এই শপথের ময়দানের পেছন থেকে কেউ ভেগে যাবে না তো যে ভেগে যাবে মনে করবে সে মির্জাফর যে শপথের ময়দান থেকে ভেগে যায় সে কে মনে করবেন তাকে শয়তান ধরে নিয়েছে কারণ আমরা মিলেমিশে থাকতে চাই শয়তান প্রায় আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে এখানে সব দলের লোক আছে এটা আমি নিশ্চিত কথা বলেন এখানে অনেক পীরের মুরিদ আছে এটাও আমি নিশ্চিত এখানে তবলিগে সময় লাগানো অনেক লোক আছে এটাও আমি নিশ্চিত এই সব মানুষের সমন্বয়ে আমি দাঁড় করিয়েছি একটু বেয়াদবি করলাম মহাব্বতের বেয়াদবি এতক্ষণ আপনারাও বসেছিলেন কোমরটা ব্যথা হয়ে গেছে না আপনাদের কোমরটাও সোজা হলো আমার কাজটাও হয়ে গেল এই দাঁড়ানো অবস্থায় হাত উঠান একটা জবানও বন্ধ থাকবে না আমার সাথে সাথে সবাই বলেন আল্লাহ আমরা ভালোবাসা চাই আন্তরিকতা চাই সৌহার্দ্য চাই ভ্রাতৃত্ব চাই হাঙ্গামা চাই না দ্বন্দ্ব চাই না ঝগড়া চাই না বিবাদ চাই না আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ আমাদের কবুল করেন আমিন হাত নামান বসবেন না কাজ এখনো বাকি আছে সবাই মিলেমিশে থাকবেন একটা জবান বন্ধ থাকবে না খুব দরদের সাথে দাবি নিয়ে বলছি প্রত্যেকের জবান থেকে জবাব চাই প্রশ্ন করব সবাই জবাব দিবেন সবাই মিলেমিশে থাকতে চাই তাহলে যার পাশে যে আছে সালাম দেন মুসাফা করেন মুআনাকা করেন একবার মুআনাকা করবেন কেউ খালি যাবে না কারো না কারো সাথে করতে হবে সালাম মুসাফা মুআনাকা আলহামদুলিল্লাহ বসে যাই বসে যাই এতক্ষণ দাঁড়ায় না এখন কষ্ট চায় না মজা পাইছে দাঁড়াইয়া বসে যায় সবাই বসে যায় রাগ করেছেন এই এলাকার পরবর্তী দৃশ্য এটাই হবে একজনের পিছনে একজনের লাঠি নিয়ে দৌড়াবেন অস্ত্র নিয়ে দৌড়াবেন ঝগড়া বিবাদ শিকা গিবত শেখায় এগুলো চলবে না মুসলমান ভাই ভাই দেখা হবে সালাম মুসাফা সম্ভব হলে মোয়ানাকা কথা বলেন আপনার যে এলাকায় আর মারামারি করেন এইভাবে না থাকতে পারেন আমার ত্রি সীমানায় দাওয়াত নিয়ে যাবেন না মাহফিল রুসুম হিসাবে মাহফিল করবেন তা হবে না অন্তত একটা একটা আমল হলেও এখান থেকে নিয়ে যেতে হবে এই এলাকায় যদি আপনারা আবার দ্বন্দ্ব করেন তাহলে আমাকে দাওয়াত দিবেন না এই দ্বন্দ্বের মধ্যে আইসা কোনো ফায়দা নাই এই এলাকার কোন মামলা থানায় যাবে না এই এলাকার সুনাম কিভাবে এলাকার মামলা রাখ এলাকায় দেন কোন থানায় এটা আপনাদের এলাকার কথা হয় না এই এলাকার কোন মামলা থানায় যাবে না থানার নেতৃবৃন্দ অলস অবস্থায় বসে থাকবে প্রমাণ দিবে যে কি কাগাইছে কোনো মামলা নাই থানার রিপোর্ট হবে বাংলাদেশের এক নম্বর এলাকা কাগায় এই এলাকায় দ্বন্দ্ব লাগলে এলাকার মুরব্বী চেয়ারম্যান মেম্বার মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাধান করবে এই এলাকার কোনো বদনাম অন্য বাইরে বলা যাবে না এই এলাকায় একজনে চুরি করছে ডাকাতি করছে ঠিক আছে ওইটা ফেসবুকে দেয়া যাবে না এলাকার চোর ডাকাত যা আছে আমরা সাহায্য করবো আমার এলাকার সম্মান আমি রক্ষা করবো আর কিছু বলার নাই আর কোন ভাষায় বললে বুঝবেন আমার সে সহজ ভাষা জানা নাই খুব দিলের দরদ থেকে বললাম আমরা ভালো হয়ে যাই সমাজ নষ্ট হয় নাই আমরা সবার নষ্ট করছি আমরা সমাজ নষ্ট করছি আগের মতো আবার সবাই মিলে যাই একসাথে বসে চা খাই সব দলের লোক এক জায়গায় বসে চা খাই ব্যাপারটা যদি এমন হতো ঘর থেকে বের হইয়া একজন আওয়ামী লীগের কর্মী চায়ের দোকানে চলে গেছে চা খাচ্ছে
বিন বিন কর্মী একজন বের হয়ে সেখানে গিয়া পিছু করে সাপোর্ট দিয়া তীরে চা খাস হও ঠিক আছে তোর কাছ থেকে আমার ওর দেখবে। এরপরে জাতীয় পার্টি একজন গেল গিয়া বললো তোরা যদি চা খাইছো আমি আর খাইলাম না তোকে বিল আমি দিয়ে দিই। দোকানদার বললো না আমি হাত পাকার মানুষ তোকে কারো বিল লাগবে না। পরিবেশটা যদি এমন হতো কেমন হতো? পাঁচজন চেয়ারম্যান প্রার্থী সারাদিন গণসংযোগ শেষে চায়ের দোকানে বসে পাঁচজনে খুনসুটি করত না আমি চেয়ারম্যান হব, আর একজন কিন্তু না আমি যে সারা দিচ্ছি আমি হব। এই মহাব্বতের খুনসুটির শেষে গিয়ে সবাই যদি একমত হতো ভাই চেয়ারম্যান একজন হব সবাই না জি হব আমরা বাকিরা তারে সবাই সহযোগিতা করব। কথা কয় না কেমন হয়? কেমন হয় আপনার এলাকার থেকে আপনি শুরু করেন আপনার এলাকার থেকে এই ভ্রাতৃত্বের বিপ্লবটা খতম আপনার এলাকার থেকে এটা শুরু হোক এরপর পাশের এলাকায় ছড়িয়ে পড়ুক এরপর পুরো ফেনীতে ছড়িয়ে পড়ুক এরপর কুমিল্লা নোয়াখালী চাঁদপুরে ছড়িয়ে পড়ুক ওদিক থেকে চট্টগ্রামে ছড়িয়ে পড়ুক এদিক থেকে বিবাড়িয়া সিলেট ঢাকা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সূচনাটা আপনারা করেন আল্লাহ কবুল করেন। আমার কথার মধ্যে যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে ভাষাগত ভঙ্গিমাগত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কারোর সাথে আমার আইন খেলা খেলি নাই লেনদেন নিয়েও ঝগড়া নেই দোয়া চাই শুধু দোয়া শুধু দোয়া। কোন দিন মারা যায় জানা নাই আসলে এটা সত্য আমার হায়াত প্রমাণের বেশি নাই অল্প বয়সে ধুমধানি কুম খাই নাই হামলা মামলাতে কত হয়েছে গাড়ি হয়েছে দুইবার দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ যেন হেফাজত করেন আর মরণটা যাতে ইমানের সাথে মরণ হয় সে দোয়া চাই। অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে কাগজ গ্রামবাসীর জন্য প্রবাসীদের জন্য পরীক্ষার্থীদের জন্য মুরব্বীদের জন্য অসুস্থ শিশুদের জন্য এরপরে মাদকতা থেকে মুক্তির জন্য ও মাদক নিয়ে তো কথা বলি আজকে ভুলে গিয়েছি যাই হোক সামনে হবে ইনশাআল্লাহ চুরি ডাকাতি থেকে মুক্তির জন্য। হ্যাঁ এই এলাকায় আচ্ছা দেখেন মাদক তো থাকার কথা না এই মাহফিল কি কোনো মাদক আসছে কোনো মাদক সেবী এখানে আসছে কোনো মাদক সেবী এখানে আসছে এই এই এলাকায় মাদক সেবী বেশি না সুস্থ মানুষ বেশি? হ্যাঁ এই যে যুবকরা বিবাহ করে না একটু দাঁড়াও তো যে যুবকরা বিবাহ করে না একটু দাঁড়াও তো সব আজকে তো বলা মানে এখানে আচ্ছা বসো তোমার বসো দ্রুত বসো এ তো খেলা তো শেষ হয় নাই আরেকটু দেখাই এ তো আজকে তো যুবক গেল এবার বিবাহিত যুবক আছেন কারা তাদের বয়স 40 হয় নাই তারা তারা বিবাহিত যুবক 40 হয় নাই স্টেজের সামনে দাঁড়িয়ে থাকবে দখলে আর কি বাকি পিছনে অনেক আছে আলহামদুলিল্লাহ বসে কেন আপনি কম এই বিবাহিত অবিবাহিত মিলে কত পার্সেন্ট যুবক এখানে আছে সবাই মিলে বিবাহিত অবিবাহিত কত পার্সেন্ট যুবক এখানে আছে 70% আমি আরো 10 সময় নিশ্চিত হয়ে নিলাম 60% যে এলাকার 60% যুবক মাহ শুনে ওই এলাকার 60% ওই এলাকায় মাদক থাকে কিভাবে থাকে কিভাবে ওই যে কারণ একটা মিল নাই কি নাই এই 60% যুবক এক হয়ে বিবাহিত অবিবাহিত সব ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার সমস্ত মাদকাস্তানা গুঁড়িয়ে ফেলতে হবে প্রশাসনের সহযোগিতা নিয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে এলাকায় অভিযান চালিয়ে একটা ঘরের মধ্যে মাদক থাকতে পারবে না একটা মাদক আস্তানা থাকতে পারবে না এলাকা চোর ডাকাত মুক্ত এলাকা হতে হবে। 60% যুবক ইসলামকে ভালোবাসে রাত 12টা একটা বেজে গেছে এখানে বসে আছে দ্বীনের মহাব্বতে অথচ এলাকার মধ্যে চুরি হয় কিভাবে ডাকাতি হয় কিভাবে তোমরা কি করো তোমরা পাহারাদার হয়ে যাবে এলাকা এই 60% যুবক এলাকার পাহারাদার হয়ে যাবে
এই এলাকার যত ভালো কাজ আছে প্রত্যেকটার সাথে যুবকদের অংশগ্রহণ চাই। মাদকাস্তা মাদক অভিযান তোমরা সহযোগিতা করবে প্রশাসনকে, তোমরা জনপ্রতিনিধিদের সহযোগিতা করবে। যদি কোনো মতো খবর পাও যে মাদক সেবী বা মাদক আস্তানায় কোনো প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি গোপন আদাত ঘুষ লেনদেনে আমাদের সহযোগিতা আছে, তাকে ছেড়ে কথা বলবো না। কারণ এই এলাকা তোমাকে সুস্থ করতে হবে। কোন সরকার পারবে না সমাজ শুদ্ধ করতে জনগণ সচেতন না হবে। সরকার তো একটা ফরমালিটি, সেখান থেকে আইন পাস হয়, প্রয়োগ করবে এলাকার জনগণ। আপনার এলাকার তো দৈনিক এসি ও হিসাব আসতে পারবে না, পরশু দিয়ে চেয়ারম্যান তো দৈনিক আপনার ঘরে ঘরে যাবে না, কিন্তু প্রত্যেক ঘরে যুবক আছে না, প্রত্যেক ঘরে যুবক একদম পাহারাদার হয়ে যাও এলাকার, সমাজ শুদ্ধ হয়ে যাও। মাদক মুক্তের জন্য শুধু দোয়া করলে হবে না, কাজ করাও লাগবে। পরীক্ষার জন্য দোয়া চাইলে হবে না, পড়ালেখা লাগবে। অসুস্থ শিশুদের জন্য দোয়া চাইলে হবে না, চিকিৎসা লাগবে, দোয়া তো থাকবেই, ঠিক আছে। মাহফিলের সভাপতির জন্য দোয়া চাইছেন, প্রধান অতিথি সবার জন্য দোয়া করবো ইনশা আল্লাহ। প্রতি বছর মাহফিল জারি থাকার জন্য দোয়া করবো, অবশ্যই জারি থাকবে। দিনের কাজ কখনো পিছিয়ে থাকে না। সভাপতি সাহেব জামাতা অসুস্থ, অপারেশন হবে, দোয়া চাইছে, 14 তারিখ অপারেশন হবে, দোয়া করব। আদ্দুআউ মুখুল ইবাদাহ, অনেক লম্বা আলোচনা করছে, দুই ঘন্টা এই সময় আলোচনা করি না, আমার তো ভূমিকাও নাই, দিব্যাও নাই, দেখেছি যতটুকু আলোচনায় করি আজকে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। নিয়ত ছিল বিবি অসুস্থ, খুব দ্রুত চলে যাও, রাস্তা তো প্রচুর যানজট থাকে এই সময়, সব ট্রাক সব ট্রাক, ট্রাকের জন্য যদি একটা আলাদা রাস্তা হইতো হয়তো আমরা সত্যি একটু চলতে পারতাম। আল্লাহ আল্লাহ, দোয়া করব আমার শারীরিক সুস্থতা ও ঈমান মজবুতির জন্য দোয়া চাই, আমার মা বাবা স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া চাই, আমার দাদা দাদি নানা নানি সহ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া চাই, এই মাহফিলের আয়োজন যারা করেছে বিশেষ করে যুব সমাজ তাদের জন্য দোয়া করবেন। আজকে যারা স্বেচ্ছাসেবক ছিল দিন রাত কষ্ট করে সুন্দর মাহফিলের আয়োজন করেছে, এবার তো সুন্দর করে সাজিয়েছে, গতবার বলে গিয়েছিলাম আর সুন্দর জন্য খুব সুন্দর খুব খুব মোবারক, খুব ভালো হয়েছে। সামনে যুবকরা মাহফিলের আয়োজন করবে, যারা দূরে আছেন বিরোধিতা করবে, ঠিক আছে, কি করবে আচ্ছা ইনশাআল্লাহ, আমার আসার আগ্রহ আছে, আমিন আমিন, মাসের এক দুই দিন আপনার একটা মাদ্রাসায় গিয়ে আমাকে বরকত দিয়ে আসবেন,